সকাল আটটা থেকে কারফিউ শিথিল রয়েছে এবং তারপর থেকে আমরা দেখছি যে রাজধানীর সড়কগুলোর চিত্র স্বাভাবিক স্বাভাবিক এবং একই সঙ্গে আমরা দেখছি যে বিভিন্ন যে দোকানপাটগুলো রয়েছে সেসব দোকানপাটও খুলেছে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাকরাইল মোড়ে কাকরাইল মোড়ে আমরা দেখছি স্বাভাবিকভাবেই যান চলাচল করছে ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং একই সঙ্গে গণপরিবহনের গণপরিবহনও আমাদের চোখে পড়ছে যদিও তাতে যাত্রী যে খুব বেশি পরিমাণ রয়েছে তা নয় বিভিন্ন জায়গায় আমরা দেখছি গণপরিবহন তারা যাত্রীর অপেক্ষায় রয়েছে তবে ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে তার সংখ্যা আজকে রাজধানীতে মোটামুটি বেড়েছে যদিও আজকে সরকারি ছুটির দিন তারপরেও কিন্তু রাজধানীর সড়কগুলোতে আমরা দেখছি যে বেশ যানবাহন রয়েছে কোনো সিগনালে যানজট তেমন একটি আমরা দেখিনি একই সঙ্গে যদি আমি জানাতে চাই যেহেতু কারফিউ সকাল আটটা থেকে আজকে পাঁচটা পর্যন্ত শিথিল রয়েছে সেক্ষেত্রে দোকানপাট যেগুলো রয়েছে সেসব দোকানপাটগুলো আমরা দেখছি সকাল থেকেই খোলা রয়েছে এবং একই সঙ্গে কাঁচা বাজারে কাঁচা বাজারগুলোতে যারা ক্রেতা রয়েছেন সেসব ক্রেতারা তাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে সেসব জিনিসপত্র তারা কিনছেন এবং একই সঙ্গে কাঁচা বাজারের যারা বিক্রেতা রয়েছে তাদের আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে জিনিসপত্রের সরবরাহ কেমন রয়েছে সেক্ষেত্রে তারা বলছে যে গেল কয়েকদিন ধরে তারা জিনিসপত্রের পর্যাপ্ত সরবরাহ পাচ্ছে এবং একই সঙ্গে কারফিউর শুরুর দিনগুলোতে যেমন জিনিসপত্রের দাম বেশি ছিল সেখান থেকেও আমরা দেখছি যে দাম আগের তুলনায় কিছুটা কমে এসেছে একই সঙ্গে সড়কগুলোতে এই মুহূর্তে কোনো ধরনের চেকপোস্ট বা চলাচলের ক্ষেত্রে কারো জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে না কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই রাজধানীর মোড় মতিঝিল এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে রাজধানীর সেসব প্রত্যেকটি এলাকাতেই আমরা দেখেছি যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে পুলিশের সদস্যরা রয়েছে একই সঙ্গে র্যাব বিজিবি এবং সেনাবাহিনীরও আমরা দেখেছি যে সেসব সেনাবাহিনীর অবস্থানও রয়েছে বিভিন্ন সড়কে এবং তাদের সতর্ক অবস্থানও আমরা দেখছি যে রাজধানীর সড়কগুলোতে রয়েছে দুপুরের এই সময়টি এখন এবং এই পাঁচটা পর্যন্ত আজকে কারফিউ শিথিল অর্থাৎ এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে যতক্ষণ কারফিউ শিথিল থাকে ততক্ষণের মধ্যেই মানুষ তাদের জরুরি যেসব কাজকর্মগুলো রয়েছে সেগুলো শেষ করে ফেলেন আজকেও রাজধানীর চিত্র আমরা দেখছি স্বাভাবিক এবং রাস্তাঘাটে যথেষ্ট পরিমাণ যানবাহন রয়েছে এবং অন্যান্য যে দোকানপাট এবং অন্যান্য যে অফিসগুলো রয়েছে বেসরকারি অফিসগুলো সেগুলোও চলছে এই ছিল রাজধানীর কাকরেল থেকে আমার কাছে সব শেষ